ওকে, আমরা ধরে নেই এটা আমাদের একটা ডকুমেন্ট, আমরা ফাইল আমাদের রিপোর্ট লিখতেছি, আমাদের যদি আমাদের এখানে কোনো লেখা নেই ধরে নেই, কারণ এখন প্র্যাকটিস টাইম, আমরা এত বড় ফাইল তৈরি করতে পারবো না। আমরা কিভাবে দেখবো যে হাউ টু ইনসার্ট পেজ নাম্বার অন দি পেজ, পেজ নাম্বার আমাদের থাকে পেজের উপরে অথবা নিচে, উপরেও তিনটা পজিশন আছে, লেফট রাইট অ্যান্ড সেন্টার, নিচেও তিনটা পজিশন আছে। এখন তোমার ইচ্ছা যে কোথায় তুমি পেজ নাম্বারটা দিবে। ফর এক্সাম্পল, পেজ নাম্বার যদি দিতে চাই তাহলে আমাদেরকে সে নিজেই বলে দেয় যে কোথায় আমি পেজ নাম্বারটা দিব। এটা কোন মেনুতে আছে আমরা একটু দেখে নেই। আমি এটা এখানে কি পেজ নাম্বার আছে কোথায় দেখা যাচ্ছে না? ইনসার্টে, ওকে, ইনসার্টে গিয়ে আমরা এখানে দেখবো যে কোথায় পেজ নাম্বার আছে। সাধারণত এই শর্টকাটগুলির অবস্থান সব সময় এক জায়গায় থাকে না, কিন্তু কার আন্ডারে থাকবে সেটা ঠিক থাকে। পেজ নাম্বার দেখা যাচ্ছে এখানে, তোমরা পেয়েছো পেজ নাম্বার, দেখো পেজ নাম্বার দিলেই তোমাকে জিজ্ঞেস করছে যে কোথায় দিবে। সো আমরা মনে করি টপ পেজে দিব, টপ পেজের সেন্টারে দিব, আমি সেন্টার পছন্দ করি, সেন্টার পছন্দ করলে পেজ নাম্বারটা চলে আসবে। ওকে, এখন পেজ নাম্বারটা চলে আসলো। একটু লক্ষণীয় বিষয় যে এখানে হেডার হিসেবে আসলো। তুমি পেজ আদার দেন পেজ নাম্বার তুমি আরো কিছু রাখতে পারো। ফর এক্সাম্পল, এটা হচ্ছে কমন টাইটেল, এনএসইউ অনলাইন, অনলাইন সিস্টেম, ফর এক্সাম্পল দিস ইজ দ্য টাইটেল অফ ইউর প্রজেক্ট অর রিপোর্ট অর ডকুমেন্ট। ওকে, এখন আমরা বাইরে বডিতে ক্লিক করি, বডিতে ক্লিক করলাম, পেজ নাম্বার চলে আসলো। এই পেজ আমরা একটু এন্টার দিয়ে দিয়ে নিচের নিচে যাই, ওকে, এখন যথেষ্ট বড় হবে, দেখো কই। এখন আমরা নিচের পেজে যাই, নিচের পেজে গিয়ে দেখতে পাবো নিচের পেজে একই টেক্সট এসছে, টাইটেল, কিন্তু পেজ নাম্বার 2। ওকে, হ্যাঁ আচ্ছা, আমরা ইচ্ছা করলে এই পেজ নাম্বারকে আরো বিভিন্ন জায়গায় ভাবে চেঞ্জ করতে পারি। যেমন এখানে আর কি আছে, রিমুভ পেজ নাম্বার দিলে কি হবে, চলে যাবে। এখানে পেজ নাম্বার যদি আমি বটমে সেট করতে চাই তাহলে, যদি বটমে সেট করতে চাই তাহলে বটম সিলেক্ট করে বটমের যে কোনো এক জায়গায় পেজ, যে ফরম্যাটটা আমার চাই সেই ফরম্যাটটা আমি দিয়ে দিতে পারি। তাহলে আমরা পেজ নাম্বার দেওয়াটা কমপ্লিট। ওকে, আমরা পেজ নাম্বারের সাথে আরেকটা বিষয় শিখে যেতে চাই, সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। আমরা একটু দেখি তো, ইনসার্ট মেনুতে গিয়ে একসাথে আমি দিয়ে দিই, তারপর তোমাদেরকে প্র্যাকটিস টাইম দিব। ইনসার্ট মেনুতে গিয়ে দেখো হেডার আছে, হেডার হিসাবে তুমি এই ধরনের, যেই ধরনের হেডার পছন্দ করো সেই ধরনের হেডারটাকে সিলেক্ট করলে। এখন টাইপ হিয়ার, এখানে তুমি যে কোনো হেডার টাইপ করতে পারো এবং বাইরে হেডারে মেনুতে ক্লিক করতে পারো, বাইরের বডিতে ক্লিক করতে পারি। এখন আমরা দেখি একটু প্রিন্ট প্রিভিউতে যদি গিয়ে দেখি, প্রিন্ট প্রিভিউ, প্রিভিউ কোথায় আছে, আমি তো এই যে এখানে, এখানে দেখা যাচ্ছে আমরা পেজ নাম্বার দিয়েছিলাম আর আমরা হেডার দিয়েছিলাম। প্রিন্ট মেনুতে গেলেই চলবে, ফাইল, প্রিন্ট, এই যে আমি দেখতে পাচ্ছি আগের ভার্সনে প্রিন্ট প্রিভিউ ডাইরেক্ট ছিল, এখন নাই এরকম। আচ্ছা, আমরা
আমরা হেডার, এবং যদি আমি মনে করি যে আমি এই এই আমার ডকুমেন্টের ফুটার দিব, তাইলে আবার ফুটারে যাই, আমাদের ফুটারে কিন্তু পেজ নাম্বার আছে, হ্যাঁ ওই পেজ নাম্বারটা আউট হয়ে যাবে আপাতত। ফুটার হিসাবে আমি এটা সিলেক্ট করলাম, ফুটার পেজ নাম্বার আসতেছে, আরো কিছু লেখা যদি আমরা লিখতে চাই সেটাও আসবে। হ্যাঁ ঠিক আছে, ওকে কমপ্লিট ক্লোজ। এখন আমরা দেখি দেখি একটু প্রিন্ট প্রিভিউতে যাই, প্রিন্টে গিয়ে প্রিভিউতে গিয়ে দেখলে দেখা যাবে যে ওই যে ফুটার হিসেবে যেটা আছে সেটা আসছে, হেডার আসছে। তাইলে আমাদের হেডার এবং ফুটার কিভাবে দেওয়া হলো এটা কমপ্লিট। তো এখন তোমাদের হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য এটা উন্মুক্ত করে দিলাম কিছুক্ষণের, আমাকে বলো। এখন আমরা প্র্যাকটিস করছি যে কিভাবে ফুট নোট দিতে হয়। মনে করি এখানে কিছু একটা তোমার লেখা আছে, বাট ফাইনালি এক জায়গায় FKP আছে। হোয়াট ইজ FKP? হোয়াট ইজ FKP? তো আমাদের একটা ফুট নোট বসানোর প্রয়োজন হয়ে পড়ে। তাইলে আমরা ইনসার্ট মেনুতে গিয়ে কোথায় রেফারেন্স মেনুতে গিয়ে ইনসার্ট ফুট নোট, এই ফুট নোট আমাদের যেহেতু একটা ফুট নোট আছে, এই ফুট নোট দুই হয়ে যাবে। তো এখানে ফুট নোটের ব্যাখ্যাটা দাও, FKP মানে কি? ওকে, কারণ যেহেতু একটা ফুট নোট অলরেডি আছে, এই জন্য দ্বিতীয় ফুট নোট সমান দিলে এটা অটোমেটিক টু হয়ে যায়। ঠিক আছে, তাইলে আমরা একটু এটা দেখতে পাই, যদি ছোট করে তাহলে আমরা দেখতে দেখি, জাস্ট টু এনজয়। আমরা আমাদের ওখানে লেখা আছে NACU, NACU-র একটা ব্যাখ্যা দরকার, আমরা ফুটনোটে দিয়েছি। FKP এটার একটা ব্যাখ্যা দরকার, ফুটনোটে আছে। ফুটনোট হচ্ছে ওই পেজের নিচে থাকে, রিমেম্বার দ্যাট। এই ফুটনোটটা অবশ্যই সব সময় মনে করো না ফুটারে যায়, এই ফুটারের উপরে, তার মানে সে পেজের মধ্যে এক্সট্রা একটা জায়গা করে নেয়। অ্যানাদার মানে ইনফরমেশন রিগার্ডিং ফুটনোট, যদি তোমার NAC ওয়ার্ডটা অথবা FKP ওয়ার্ডটা যে কোনো কারণে অন্য পেজে চলে যায়, ফুটনোটটা ওই পেজে চলে যাবে অ্যাকর্ডিংলি। হ্যাঁ, তার মানে আমাদের প্রজেক্ট রিপোর্ট এডিট করার সময় ফুটনোট যদি একবার দেই, আমাদেরকে ফুটনোটকে ফলো করতে হবে না, ফুটনোট আমাদেরকে ফলো করবে। দ্যাট ইজ, আমার ওই যেই ওয়ার্ডের জন্য তুমি ফুটনোটটা দিয়েছ, ওই ওয়ার্ডটা অ্যাকর্ডিংলি যে পেজে থাকবে সেই পেজের নিচেই ফুটনোটটা চলে যাবে। ঠিক আছে, ক্লিয়ার শারমিন? হ্যাঁ, এবার আমরা ফুটনোটে কারো কোনো প্রবলেম থাকলে, ওকে আমরা এখন দেখব কিভাবে রেফারেন্স লিস্ট অফ রেফারেন্স তৈরি করতে হয়। আমরা প্রথমে রেফারেন্স মেনুতে যাব, গিয়ে ম্যানেজ সোর্সেস এটা দিব, কারণ হচ্ছে যে আমি যতগুলি রেফারেন্স ইউজ করব সেগুলি আগে এখানে এন্ট্রি দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল, আমরা এখন আমাদের এখানে কোনো এন্ট্রি আগে থেকে এন্ট্রি করা রেফারেন্স নাই, কারণ এই ডকুমেন্টটা আমার এই প্রথম তৈরি করেছি, এই জন্য কোনো রেফারেন্স নাই। তাহলে আমি নতুন রেফারেন্সের জন্য কোথায় ক্লিক করবো? অফকোর্স নিউ। নিউ আমি কি বুক ইউজ করব নাকি জার্নাল ইউজ করব, এখান থেকে সিলেক্ট করে দেব, না কোনো আর্টিকেল ইউজ করব, নাকি কোনো কনফারেন্স প্রসিডিংস ইউজ করব, নাকি রিপোর্ট ইউজ করব, আমি প্রথমটাই সিলেক্ট করলাম, আমি বুক ইউজ করব। ওকে, অথর হিসাবে অথরের নাম কি? অথরের নাম হচ্ছে আলাদিন, আলাদিন। ওকে, আলাদিন কাউসার। ওকে, এবার টাইটেল হচ্ছে বিজনেস স্যার, আমি একটু ক্লাসে আছি স্যার, বলেন স্যার। হ্যাঁ, আমার ডাইরেক্ট টিচার, বইটার কাকে বলছেন, নাম শুনছো?
নিপুণ দিয়েছে। আচ্ছা, বিজনেস অর্গানাইজেশন ইয়ার হচ্ছে 2012 সম্ভবত। ওকে, আর কিছু না, পাবলিশার হচ্ছে পেঙ্গুইন। হ্যাঁ, পেঙ্গুইন পাবলিকেশন। ওকে, আমাদের কমপ্লিট একটা বই রেফারেন্স হিসেবে ইউজ করব বলে এন্ট্রি দিয়েছি। অ্যানাদার ওয়ান ইউ ক্যান এডিট অলসো, অ্যানাদার ওয়ান ফর এক্সাম্পল দিস ইজ জার্নাল আর্টিকেল, অ্যানাদার ওয়ান জার্নাল আর্টিকেল, অথর ইজ ইটস মাই নেম। ওকে, জার্নাল টাইটেল ইজ বিইউ এথিক্স ইন 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 বাংলাদেশ। ওকে, জার্নাল নেম এনএসইউ ইয়ারলি জার্নাল। একটা জার্নালে অনেকগুলি পেজ, কোন সনে? 2011। একটা জার্নালে অনেক পেজ থাকে, অনেক অনেক একটা জার্নালের ভিতরে অনেক রাইটারেরই পাবলিকেশন থাকে। সো আমারটা কোথায় আছে এই জন্য এখানে পেজ নাম্বার লাগবে। তো মনে করি আমারটা 34 পেজ থেকে 54 পেজে আমার জার্নালটা, আমার লেখাটা আছে। আমি ওকে দিয়ে দিলাম। আমি আরেকটা ইচ্ছা করলে এডিট করতে পারি, ইচ্ছা করলে এডিট করতে পারি, অথবা ইচ্ছে করলে আমি কোনো ডিলিট করতে পারি, ইচ্ছে করলে কপিও করতে পারি। চলো আমরা এটা একটু কপি করি। ইয়েস, কপি করলাম। এখানে পেস্ট করা যায় নাকি? না, কিছুই যায় না। নিউ পেস্ট করা যায় নাকি? কন্ট্রোল ভি? না 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 না। ওকে, আবারও লিখতে হবে জার্নাল আর্টিকেল নাম। মনে করি এটা হচ্ছে রিপোর্ট। রিপোর্ট, তোমার নাম কি? রাহাত। ওকে, রাহাত, অথর ইজ রাহাত আলম। ওকে, টাইটেল ইজ হাউ টু এস্কেপ ফ্রম এক্সাম ক্লাসেস অ্যান্ড ইয়ার। ও মাই গড, দিস ইজ আনইম্পর্টেন্ট। 2017, পাবলিশার হচ্ছে এবিসি পাবলিকেশনস অ্যান্ড ওকে, সো উই হ্যাভ ইনসার্টেড অনলি 3 জার্নাল অর বুক অ্যান্ড অর রিপোর্ট। নাও ইউ ক্যান ক্লোজ। একটা রিপোর্টে সাধারণত 30, 40, 50, 100 থাকে, এটা কোনো বিষয় না। এখন আমি এটা তো হাতে লিখেছিলাম না, এটা তো হাতে লিখেছিলাম, এটা হাতে না লিখে এখন যদি মনে করি এখানে পাটওয়ারি রেফারেন্স দিতে হবে, জাস্ট কিভাবে দিব? রেফারেন্সে গিয়ে ইনসার্ট কই? রেফারেন্স ইনসার্ট সাইটেশন, ইনসার্ট সাইটেশন কার্ডটা পাটওয়ারিটা বাস হয়ে গেল একটা। তারপরে তুমি হয়তো আরো কিছু লেখা লিখতেছ, এখন রাহাতের রেফারেন্সটা দেওয়া দরকার, হাউ টু এস্কেপ ফ্রম ক্লাস। তাইলে ইনসার্ট সাইটেশন ওই রাহাত, রাহাত। ওকে, আবার তুমি যদি চাও যে আরো কিছু লিখতেছ, তুমি থার্ড রেফারেন্সটা ইউজ করবা। এখন তুমি ইনসার্ট কাউসার, ঠিক আছে? এইভাবে তুমি যখন কমপ্লিট করবে পুরো রিপোর্টটা, আফটার কমপ্লিটিং ইউর রিপোর্ট ইউ নিড টু অ্যাড দ্য লিস্ট অফ ইউর অল রেফারেন্সেস। হাউ টু ক্রিয়েট দ্যাট ওয়ান? রেফারেন্সেস, জাস্ট বিবলিওগ্রাফি, অ্যান্ড আই এম সিলেক্টিং দ্য সেকেন্ড ওয়ান বিকজ আই লাইক দিস। লুক অ্যাট দ্য রেফারেন্সেস।
আমার মনে হয় ক্লিয়ার, এবং আমার মনে হয় আমার রেকর্ডিংটা আমি একটু অফ করে দেই।